হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমাদের ভিডিও টপিকটি হলো, আমরা এর আগে আপনাদেরকে আমাদের চ্যানেলে একটি ভিডিও দিয়েছি যে যে আমাদের ওয়াইফাই, বাসার ওয়াইফাই রাউটার অনেক পার্শ্ববর্তী লোকে হ্যাক করে ব্যবহার করে আমাদের পাসওয়ার্ডটি, আমাদের ওয়াইফাইটি। তো আমরা আগে দেখিয়েছি যে সেই হ্যাক করা ফোনগুলো আমরা কীভাবে ডিঅ্যাক্টিভ করে দেবো আমাদের রাউটার থেকে বা ব্লক করে দেব। তো তা নিয়ে আমাদের চ্যানেলে একটি ভিডিও আছে, যদি ভিডিওটি না দেখে থাকেন তাহলে ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, ভিডিওটি দেখে নেবেন। আর যদি ভিডিওটি দেখে থাকেন তাও না বুঝে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। তো আমরা সেই ভিডিওটি দেখিয়েছি যে আমাদের হ্যাক করা রাউটারের ফোনগুলো আমরা কীভাবে ডিঅ্যাক্টিভ করে দিয়েছি বা ব্লক করে দিয়েছি। তো ব্লক করে দেওয়ার পরে যদি তার ভিতরে আমাদের কিছু পরিচিত লোকের ফোন থাকে, যদি তার ভিতরে আমাদের পরিচিত কোনো লোকের ফোন থাকে, তাহলে আমরা সেই ফোনগুলো কীভাবে অ্যাক্টিভ করে দেব। তো এ দেখতেছেন আমার ফোনে মাই অ্যাপসটি, আমি মাই অ্যাপসটিতে প্রবেশ করলাম। প্রবেশ করার পর এখন আপনাদেরকে দেখাবো যে সাপোজ আমি আমার পরিচিত একটি ফোনের ফোনকে ব্লক করে দিয়েছি। তো এই যে এই ফোনটি দেখতেছেন আমি ব্লক করে দেব, সাপোজ এই যে ব্লক অপশন ব্লক করে দিলাম। তো ব্লক করে দেওয়ার পর আমাদের এই যেমন গোল একটি অপশন আসবে। এখন কথা হলো যে আমার এই যেই অপশনটি, যে ফোনটি ব্লক করে দিয়েছি, এই ফোনটি কিন্তু এখন আর নেট চালাতে পারবে না, আমার রাউটারটি ব্যবহার করতে পারবে না। তো যদি আপনার সন্দেহজনক হয় তাহলে আপনি দেখে নেবেন যে আপনার পরিচিত একটি ফোন ব্লক করে আপনি দেখে নেবেন। তো আমি যে এটিকে ব্লক করে দিলাম, ব্লক করে দেওয়ার পর আমি অ্যাপটি থেকে বের হয়ে যাব। এখন এই ফোনটি আমার আর আমার রাউটারটি, আমার ওয়াইফাইটি ব্যবহার করতে পারবে না। তো এখন আমাদের এই ফোনটি যদি আমাদের পরিচিতর ভিতরে হয় তাহলে আমরা এটিকে কীভাবে আনব্লক করব। তো আমরা আনব্লক করার জন্য আমরা এই অ্যাপসটিতে আবার প্রবেশ করব। প্রবেশ করার পর আমরা যে ফোনটি ব্লক করেছি, দেখতেছেন এই যে ফোনটি ব্লক করেছি, এই ফোনটির ভিতরে আমরা প্রবেশ করব। সাপোজ আমি প্রবেশ করলাম, প্রবেশ করার পরে যে দেখতেছেন এই এখানে আনব্লক লেখা, তো আমরা এই আনব্লক অপশনে ক্লিক করে দেব। সাপোজ এই আনব্লক অপশনে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে দেখতেছেন এখানে ওয়াইফাই অপশনটি এখন আছে, কিছুক্ষণ আগে ছিল এ জায়গায় একটি লাল অপশন, এখন আছে একটি ওয়াইফাই অপশন। তো এখন যে ওয়াইফাই অপশনটি আছে, এখন কিন্তু এই ফোনটি যার সে আমাদের ওয়াইফাইটি ব্যবহার করতে পারবে। তো কিছুক্ষণ আগে ছিল লাল অপশন, লাল একটি গোলদাগ ছিল, তো সে সময় কিন্তু আমাদের ওয়াইফাইটি সে ব্যবহার করতে পারেনি, এখন ব্যবহার করতে পারবে। তো আশা করি বুঝতে পারছেন যে আমরা কিভাবে ব্লক থেকে আনব্লক করব। কি করব আমরা, প্রথম আমাদের এটি সাপোজ ব্লক অবস্থায় ছিল, এটি ব্লক অবস্থায় ছিল, এখন আমরা এটিকে কি করব আনব্লক করব। আনব্লক করার জন্য আমরা এই ফোনটির উপরে আবারও ক্লিক করব। ক্লিক করার পরে যে আনব্লক দেখতেছেন, আনব্লক করব মানে আমরা এটিকে অ্যাক্টিভ করব। আমরা ডিঅ্যাক্টিভ করে দিয়েছিলাম, এখন অ্যাক্টিভ করে দেব। তো অ্যাক্টিভ করে দেওয়ার জন্য যে দেখতেছেন এখন অ্যাক্টিভ হয়ে গেছে। তো আমরা এভাবেই আমাদের হ্যাক করা রাউটারের ফোনগুলো, মানে আমাদের ওয়াইফাইগুলো হ্যাক করা যে ফোনগুলো ছিল সেগুলি যদি আমরা ব্লক করে থাকি তাহলে সেটি কীভাবে আনব্লক করব আমরা এখনই আপনাদেরকে দেখিয়েছি। তো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। তো ওকে বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখানোর জন্য আপনাকে ধন্যবাদ।